বারকাত জিরো নাইন সেভেন ওয়ান আপনি জানতে চেয়েছেন যে মিলাদ মাহফিল করে মিলাদ পড়া তো বিদাত অনুভাবে লোকজনের সমাগমে অনেক লোকের সমাগমে মিলাদ পড়াটা বিদাত কিন্তু যদি একাকী বা দু এক দু তিনজন মিলে যদি পড়া হয় এই তাহলে কি এটাও বিদাত হবে যে এটাও বিদাত হবে এক কথা বিদাত সর্বস্থ বিদাত যেখানেই করা হোক বিধাত চর্চা করা হবে এভাবে মিলাদের প্রচলন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাল্লামের ছিল না সাহাবাহ কেরামের জামানায় ছিল না এমন কি চার ইমামের জামানাতেও ছিল না মাহিনেরাম যেমন ইমাম বোখারি মুসিম আবদিন মিনা সেবীর মাঝে এগুলি এই সমস্ত মোহাম্মদ ইমামদের জামানত তো ছিল না এটি নবদ নবদ্ভাবিত বিদ যার বয়স অনেক কেউ কেউ বলেছেন চারশো হেজির পর কেউ বলেছেন ছশো হেজির পরে এর জন্ম হয়েছে তো এটি একটি বিদাত অর্থাৎ নব আবিষ্কার ধর্মের ভিতরে অধর্ম ঢুকানো হয়েছে আর রসৌল্লা সাল আলী আসসালামের উপর ধর্মকে কমপ্লিট করে দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লাহ আমিন তার জীবদ দশাতেই ধর্মকে কম্পিট বলে ঘোষণা দিয়েছেন যেমন সোরা মায়াতিন আমরা আল্লাহ বলছেন যে আলিয়াম আকমত আলু দিন আহম আলাইকুম আলিম নদিত আকুল ইসলাম দিনা আজকের দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আমার ন্যায় মতের পূর্ণতা দিলাম এবং তোমাদেরকে তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনতে করলাম সুতরাং ইসলাম পরিপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ আলীহ সাল্লামের জীবন হয়ে গিয়েছে অতএব এই পরিপূর্ণ ইসলামের ভিতরে গোঁজামিল দেওয়ার কোনো অবকাশ নেই যা গজামিল দেওয়া হবে ধর্মের নাম দিয়ে সেটাই হবে অধর্ম সেটাই বিদাৎ সেটাই জঘন্য কাজ সেটাই হারামি কাজ সেটারই পরিণাম হল জাহান্নাম সুতরাং মিলাদের যে সিস্টেমটা রয়েছে আমাদের দেশে সহ বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে এগুলি এক শ্রেণী এক শ্রেণীর বিভ্রান্ত করে থাকেন এবং বলা যায় যে তারা রসুল্লা সাল্লাহ আলী আসাল্লামের ভালোবাসা দেখা দেখাতে গিয়ে এরকম মিথ্যা প্রেমের প্রদর্শনী ঘটে থাকে যদি এইভাবেই ভালোবাসা হতো তাহলে সাহাবা কেরাম তারাই ছিলেন এই বিষয়ে বেশি অগ্রণী কই কেউ তো এই মিলাদ করেনি সুতরাং এ মিলাদ পড়াটা বিদাত মিলাদ আর দরুদ এক বিষয় নয় দরুদ পড়ার ক্ষেত্রে হাদিসে এসে উৎসাহিত করা হয়েছে যত দরুদ পড়তে পারেন একাকীভাবে পড়বেন এভাবে সুর ভেজে ভেজে সমস্যারে নয় এবং মাহফিল মাহফিলের আয়োজন করে নাই একসাথে সুর ভেজে ভেজে সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ ইত্যাদি এভাবে বলে যে করা হয়ে থাকে এ আনাবি সালাম আলেক ইহাবি সালামা আলেক এগুলি বিধা নিজে নিজে যে কোনো সময়ে দরুদ পড়তে পারা যায় দরুদ পড়তে বাধা নেই দরুদ পড়াটা একটি সৎ কাজ ভালো কাজ আল্লাহর নির্দেশ সল্লহ আলাইহি আসাল্লি মতা শলিমা ইয়াই হলো যে আলাইহি হোসাল্লি মতা হে মন্দারগণ তোমরা তারপরে সালাত এবং সালাম প্রেরণ করো সুতরাং আমরা দরুদ পাঠ করব এবং দরুদের ক্ষেত্রে এ রসু উল্লা সাল্লাহ আলীহাসাল্লামের শেখানো দৌরদকে বেশি প্রাধান্য দেব আর সর্বোত্তম দৌরদ যা রসু উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নামাজে পড়তে শিখিয়েছেন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ আমরা সবাই জানি দোয়াটি এটি হলো সবথেকে উত্তম দরদ এরপরে সংক্ষিপ্ত দরদ হল আল্লাহম সাল্লাহম মোহাম্মদ ওয়া আল্লাহ আলী মুহম্মদ এরপরে সাল্লাহ আলি আসাল্লাম বা আরও যে সমস্ত হাদিস এসে এই দৌরগুলি পড়াতে পারে এবং একাকি পড়তে হবে সমস্যার নাই এবং যে সমস্ত স্থানে দরুদ পড়ার প্রতি উৎসাহিত করা হয়েছে সেই সময় সেই সমস্ত সময়ে সেই সমস্ত স্থানে দৌরদ পাঠ করা আরও ভালো যেমন আজানের পরে দরুদ পাঠের কথা এসেছে সেই হিসেবে আমরা পড়ব কোনোভাবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এর পরে রাসুলের প্রতি পাঠ কথা বলা হয়েছে অন্যভাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাস তার নাম যখনই উৎসাহিত হবে নবী সাল্লাহ আলি নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে আমরা সংক্ষেপ আকারে আমরা আমরা সংক্ষেপ্ত আকার করব আল্লাহ সাল্লাম মোহাম্মদ অথবা সাল্লাহ আলি আসাল্লাম বা আলাইহ সাল্লা তো এভাবে আমরা দরুদ পাঠ করব দূরদ পাঠের জন্যে আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই মাহফিল করার কোনো প্রয়োজন নেই এভাবে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারি আর মিলাদের মাধ্যমে ভালোবাসা প্রদর্শন এটি বলা যেতে পারে ভণ্ড প্রেম আল্লাহ রসুলের প্রতি মরিচিকা ভালোবাসা এভাবে ভালোবাসা হয় না প্রকৃত ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের আদর্শ ফলনে রয়েছে তার আনুগত্যে রয়েছে তার আনুগত্য করলে আল্লাহ ভালোবাসবেন রসুল্লা সাল্লাহ আলিহাল্লামের ভালোবাসা পাওয়া যাবে আশা করি বুঝতে পারছেন